আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এসএসসি এমডিএস এর ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা যে সেশনটা শুরু করেছি তো তার আজকে সেকেন্ড ক্লাস তো আরেকটা সেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এমডিএস দু হাজার দু একটা নিয়ে ঠিক আছে তো প্রথম क्वेश्चन স্টার্ট করা যাক প্রথমে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন প্রথমে একটা সিনোনিম চেয়েছে ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে হামবেল ঠিক আছে হামবেল হামবেল মানে হচ্ছে বিনম্র তাহলে অপশানগুলো দেখো বোল্ড বোল্ড মানে হচ্ছে সাহসী তারপরে দেখো অ্যাসার্টিভ অ্যাসার্টিভ মানে হচ্ছে জেদি তারপরে থার্ড অপশানটা দেখো মডেস্ট মডেস্ট মানে বিনম্র আর ইনঅ্যাক্টিভ ফোর্থ অপশান এটা মানে নিষ্ক্রিয় তাহলে এখানে যে হাম্বেলের সিনোনিম হবে সেটা হচ্ছে মডেস্ট অর্থাৎ থার্ড অপশানটা কারেক্ট হবে ঠিক আছে তারপরে চলে আসি সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোশ্চেনে কোন পার্টে ভুল আছে একটা সেন্টেন্স দেওয়া আছে সেটা বলতে হবে তাহলে দেখো কোশ্চেনটা এর আছে সাউদার্ন স্টেটস হ্যাজ মেড অ্যান ইম্প্রেসিভ কাম ব্যাক ইন দ্য লেটেস্ট র্যাঙ্কিংস ঠিক আছে তাহলে দেখো প্রথমে দেখো নাউনটা দেখো সাউদার্ন স্টেটস আছে ঠিক আছে তাহলে স্টেটস থাকলে হ্যাজ নিশ্চয়ই হবে না তাহলে এই জায়গাটা কী হবে সাউদার্ন স্টেটস হ্যাভ মেড ঠিক আছে অর্থাৎ ফোর্থ যে অপশানটা আছে সেটা এখানে অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনে স্পেলিং এর চেয়েছে তাহলে কোশ্চেনটা দেখো এভরি ওয়ান ওয়াজ টকিং অ্যান্ড লাফিং ডিউরিং দ্য ট্রিপ তাহলে দেখো এখানে এভরি আর লাফিং এই দুটো ওয়ার্ড কিন্তু স্পেলিংয়ে ভুল আছে ই ভি ই আর ওয়াই এভরি ওএন ওয়ান আর লাফিং হচ্ছে এলইউ জি আই জি ঠিক আছে তাহলে দেখো এখানে একমাত্র সেকেন্ড যে অপশানটা আছে এভরি আর লাফিং এই দুটো ঠিক আছে এই দুটো স্পেলিং ঠিক আছে তাহলে এখানে সেকেন্ড অপশানটা কারেক্ট হবে চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনটা একটা এরিয়াম দিয়েছে ঠিক আছে দ্য এল্ডেস্ট সিস্টার রিসিভ দ্য লায়েন্স শেয়ার অফ আর ফাদার্স প্রপার্টি মানে তার বাবার সম্পত্তিতে তার বড়ো বোন ঠিক আছে একটা লায়ন্স শেয়ার পেয়েছে এই লায়ন্স শেয়ার মানে হচ্ছে কি সব থেকে লায়ন কি সব থেকে বড়ো অংশটা খায় তো তো এখানে লায়ন্স শেয়ার মানে হচ্ছে লার্জেস্ট পোর্শান ঠিক আছে বড় অংশটাকে বোঝায় তাহলে এখানে অপশান ওয়ানটা কারেক্ট হবে আচ্ছা চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কোন পার্টি ভুল আছে সেটা বলতে হবে মেরিন ভার্টিভ ব্রিডস আর ভ্যালুয়েবল ফর মেনি রিজেন্স দেখো এখানে ভাবটা আছে ভার্ট ভাটি আর্ট আছে তাহলে ভার্টি ব্রিডস তাহলে পুরালে হবে ঠিকই আছে ভ্যালুয়েবল ফর ফর বসে ঠিকই আছে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে কোনো সব কিছুই ঠিক আছে কোনো ভুল নেই তাহলে এখানে হবে নো অর্ডার অর্থাৎ সেকেন্ড অপশানটা কারেক্ট হবে আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে ইন দ্য ব্ল্যাঙ্কসে ঠিক আছে তাহলে দেখো থ্যাংক ইউ সো ড্যাশ ফর হেল্পিং মি উইথ দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টে এই পরিকল্পনা আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ তাহলে সো আছে তাহলে নিশ্চয়ই মাছ হবে তাহলে এখানে ফোর্থ অপশানটা কারেক্ট হবে ঠিক আছে পরের অপশানটা দেখো মাই নিস ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ড্যাশ টু এভরি ওয়ান ইন দ্য ফিল্ড এটাও ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে ইন দ্য ফ্যামিলি সরি তো এখানে দেখো প্রথমে হচ্ছে আমার বলেছে যে আমার ভাগ্নি খুবই দয়ালু অ্যান্ড ড্যাশ ড্যাশের যে অপশানগুলো দেখো প্রথমে আছে কলাশ কলাশ মানে নির্বম তাহলে নির্বম আর দয়ালু নিশ্চয়ই একসঙ্গে হয় না রুথলেস সেটা মানেও নির্বম আর স্টান্ড স্টান্ট মানে কঠোর তাহলে এগুলোর সঙ্গে কাইন্ড কোনোটাই যাচ্ছে না তাহলে এখানে একমাত্র অপশান যেটা আছে সেটা থার্ড অপশান জেনারেস জেনারেস মানে উদার তাহলে মাই নিজ ইজ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস টু এভরি ইন দ্য ফ্যামিলি মানে আমার ভাগ্নি ফ্যামিলির মধ্যে সবার প্রতি খুবই দয়ালু এবং উদার ঠিক আছে অপশান থ্রিটা তাহলে কারেক্ট হবে আচ্ছা চলে আসছি আট নম্বর কোয়েশ্চেনে আট নম্বর ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে দেখো কোশ্চেনটা দেখো হার্ডলি হ্যাড আই কল্ড হিম ড্যাশ মাই মাদার স্টার্টের স্ট্রিমিং স্ট্রিমিং মানে উচ্চস্বরে চিল্লানো আর কি তাহলে যখনই আমি তাকে ডেকেছি আমার মা তখনই চিল্লে উঠেছিলেন ঠিক আছে তাহলে এখানে দেখো হার্ডলি স্কেয়ার্সলি বেয়ারলি এগুলো থাকলে সবসময় হয়েন হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে অপশান ওয়ানটা কারেক্ট হবে আচ্ছা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলেছে দ্য এইটিন্থ সেঞ্চুরি সদা মিডিল ক্লাস ইজ বিকামিং মোস্ট প্রসপোরাস প্রসপোরাস মানে খুবই উন্নতি করা আর কি এখানে দেখো মোস্ট যেটা আছে মোস্ট প্রসপরাস এটা কিন্তু হয় না ঠিক আছে তাহলে এইটিন সেঞ্চুরিতে মধ্যবিত্ত ফ্যামিলিরা আরও প্রসপরাস হয়েছে আরও উন্নতি হয়েছে তাহলে এখানে অপশান হবে বিকাম মোড় ঠিক আছে কারণ এইটিন সেঞ্চুরি সাপেক্ষে বলেছে তাহলে সেই সাপেক্ষে তখনও প্রসপরাস জিনিসটা রয়েছে ঠিক আছে সেই জন্য বিকাম মোড় হবে ঠিক আছে তাহলে অপশান থ্রিটা কারেক্ট হবে পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা সিনোনিম চেয়েছে কোন ওয়ার্ডটা লিথার্জিক ওয়ার্ডের দেখো দ্য মেডিসিন ক্যান মেক ইউ ফিল ডিজি ঠিক আছে তাহলে লিথার্জিক মানে হচ্ছে অলস তাহলে এই অলসের অপশানগুলো দেখো প্রথমে আছে ইনঅ্যাকটিভ ইন্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় তারপরে আছে কাইনেটিক কাইনেটিক মানে গতিশক্তি বা চঞ্চল তারপরে আছে ভিভাসিয়াস ভিভাসিয়াস মানে প্রাণবন্ত ঠিক আছে আর তারপরে আছে মিস্টেরিয়াস মিস্টেরিয়াস মানে রহস্য তাহলে লিথার্জিক অলস এর সিনোনিম কী হবে ইনঅাক্টিভ ঠিক আছে নিষ্ক্রিয় তাহলে অপশান ওয়ানটা কারেক্ট হবে আচ্ছা চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে একটা ওয়ান ওয়ার্ড দিয়েছে দ্য সায়েন্স অর আর্ট অফ পলিটিক্যাল গভর্নমেন্ট তাহলে সায়েন্স অর আর্ট অফ পলিটিক্যাল গভর্নমেন্টকে আমরা কী বলি আমরা বলি পলিটিক্স ঠিক আছে তাহলে এখানে অপশান ওয়ান ওয়ানটা কারেক্ট হবে আচ্ছা এখানে একটা দেখো ফোর্থ অপশানে আছে থিওলজি থিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ দ্য নেচার অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ মানে ভগবান এবং ধর্মীয় তত্ত্ব নিয়ে যে পড়াশোনা হয় সেটাকে বলে থিওলজি ঠিক আছে আচ্ছা পরে একটা স্পেলড স্পেল্ড ওয়ার্ড চেয়েছে তাহলে এখানে দেখো প্রমিনেন্ট প্রমিনেন্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা ফেমাস বা ওয়েলনোন আর কি খুবই পরিচিত আর কি ঠিক আছে তো এখানে প্রমিনেন্ট বানানটা হচ্ছে পিআরও ও এম আই এনইএনটি অর্থাৎ সেকেন্ড অপশানটা কারেক্ট হবে ঠিক আছে পরের কোশ্চেনে চলে আসছি থার্টিন থার্টিন কোশ্চেনে আমরা তোমাদের একটা ইডিয়ম চেয়েছে ইডিয়মটা হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন এই থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে খারাপ সময় এবং ভালো সময়ের মধ্যে দিয়ে যাওয়া ঠিক আছে তাহলে এর এর ক্ষেত্রে প্রথম অপশানটা কারেক্ট হবে ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস অপশান ওয়ানটা এখানে কারেক্ট হবে চলে আসছি ফরটিন কোশ্চেনে ফর্টিন কোশ্চেনে অ্যান্টোনিম চেয়েছে ওয়ার্ডটা হচ্ছে সেলিয়েন্ট সেলিয়েন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য অপশানগুলো দেখো প্রথমে আছে চিফ চিফ মানে প্রধান রিমার্কেল মানে উল্লেখযোগ্য তারপরে আছে ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ আর এমিনেন্ট এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট তাহলে সেলিয়েন্টের এখানে হচ্ছে অ্যান্টোনিম কী হবে ইন ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ সেলিয়েন্ট হচ্ছে উল্লেখযোগ্য আর ইনসিগনিফিকেন্ট হচ্ছে তুচ্ছ তাহলে অপশান থ্রিটা কারেক্ট হবে পরের কোশ্চেনটা দেখো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট চেয়েছে কোশ্চেনটা হচ্ছে আই ডোন্ট নো হোয়াই হি ইজ সাত সিক্রেটলি তাহলে এখানে এই জায়গাটা আমাদের ইম্প্রুভমেন্ট করতে হবে তাহলে দেখো হি ইজ সাত সিক্রেটলি এর মানে হচ্ছে আমি জানি না সেন্টেন্সটার মানে হচ্ছে এরকম আমি জানি না সে যে কেন অত গোপনীয়তা রক্ষা করে বা অত গোপনীয় সিক্রেটলি মানে গোপন ভাবে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে তাহলে এখানে একমাত্র দেখো ফোর্থ অপশানটা কারেক্ট হবে যে আই ডোন্ট নো হোয়াই হি ইজ সাচ সিক্রেট হি ইজ শো সিক্রেটিভ সাচ নয় সরি সো হবে ঠিক আছে সে কেন এত গোপন গোপনীয়তা রক্ষা করে তাহলে এখানে অপশান ফোরটা কারেক্ট হবে পরের কোশ্চেনে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে দ্য ড্যাশ অফ দ্য নাইফ ইন হিজ হ্যান্ড মেড হার সিক মানে সে তার হাতের ছুরি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল সরি দুর্বল হয়ে গেছিলো বা অসুস্থ হয়ে গেছিলো তাহলে এখানে অপশানগুলো দেখো প্রথমে হচ্ছে সাইট এস আই টি এই সাইট মানে হচ্ছে জায়গা বা এরিয়া তারপরে দেখো এস আই জিএসটি এই সাইট মানে হচ্ছে দৃশ্য তারপরের অপশানটা দেখো স্লাইট এল এস এল আই জি এস টি স্লাইট মানে হচ্ছে সামান্য আর তারপর ফোর্থ অপশানটা হচ্ছে সিআইটি সাইট এই সাইট মানে উদ্ধৃত করা ঠিক আছে তাহলে এখানে সেকেন্ড যে অপশানটা আছে এস আই জি এস টি এই সাইটটাই এখানে বসবে অর্থাৎ তার হাতে ছুরি দেখে ছুরির দৃশ্য দেখে সে অসুস্থ হয়ে গেছিল তাহলে এখানে সেকেন্ড অপশানটা কারেক্ট হবে চলে আসছি সতেরো নম্বর কোশ্চেনে সতেরো নম্বর কোয়েশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট অব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে দ্য ড্যাটস নিডস অব দ্য ইনহ্যাবিটেন্টস সিম টু বি ফ্রুট আইস ড্রিঙ্কস শাইনি বুটস অ্যান্ড লটারি টিকিটস অপশানগুলো দেখো অপশানগুলো প্রথমে আছে অ্যামিয়েবেল অ্যামিয়েবেল মানে হচ্ছে আন্তরিক সেকেন্ড অপশানটা দেখো প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি তারপরে ইনভিনসিপাল আছে ইনসিনসিপাল মানে অজয় আর ফোর্থ অপশানটা আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে এখানে হচ্ছে অধ্যক্ষ হয় আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মূল তাহলে এখানে ফোর্থ অপশানটা কারেক্ট হবে দ্য প্রিন্সিপাল নিডস অব দ্য ইনহ্যাবিটেন্স ইনহ্যাবিটেন্টস মানে আদিবাসী বা অধিবাসী তাহলে দ্য প্রিন্সিপাল নিডস অফ দ্য ইনহ্যাবিটেন্টস সিম টু বি ফ্রুট আইস ড্রিঙ্কস শাইনি বুটস অ্যান্ড লটারি ড্রিক্স মানে আদিবাসীদের বা অধিবাসীদের প্রধান যে প্রয়োজন সেটা হচ্ছে ফল আইস ড্রিঙ্কস চকচকে সাইনি বুটস মানে চকচকে জুতো অ্যান্ড লটারি টিকিটস মানে লটারির টিকিট আর কি তাহলে এখানে ফোর্থ অপশানটা কারেক্ট হবে চলে আসছে পরের কোশ্চেনে পরের কোশ্চেনও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তাহলে দেয়ার আর গুড পয়েন্টস টু ইট সাইড মানে প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক থাকে অ্যান্ড উই নিড মোর ড্যাশ পিপল দ্যাট আর উইলিং টু লুক অ্যাট দেম ফর ফ্রম অন লঙ্গেলস মানে এবং আমরা এমন একজন কিছু মানুষদের চাই যারা কোনো জিনিসকে সব দিক থেকে সমস্ত দৃষ্টিকোণ থেকে দেখতে প্রস্তুত তাহলে অপশানগুলো দেখো ইউবিকিউটিয়াস ইউবিকিউটিয়াস মানে হচ্ছে সর্বব্যাপী তারপরে দেখো আনবায়াস্ড আনবায়াস্ট মানে নিরপেক্ষ তারপরে থার্ড অপশানটা আছে আন্ডারমাইন্ড আন্ডারমাইন্ড মানে হচ্ছে গোপনে ক্ষতি করা আর ফোর্থ অপশানটা হচ্ছে আন অ্যাডাউন্ট মানে হচ্ছে নিরলঙ্কার বা নিরাবরণ মানে কোনো অলঙ্কার পড়েনি আর কি তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমরা সেন্টেন্সটা দেখো আমরা হচ্ছে সমস্ত দেয়ার আর গুড পয়েন্টস টু ইচ সাইড মানে সমস্ত জিনিসেরই একটা ভালো দিক থাকে অ্যান্ড উই নিড মোর আনবায়াসড পিপল মানে যাদের কোনো কি বলবো নিরপেক্ষ মানুষ চাই দ্যাট আর উইলিং টু উইলিং টু লুক অ্যাট দেম ফ্রম অল অ্যাঙ্গেলস মানে যারা নিরপেক্ষ মানুষ যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কোনো জিনিসকে দেখবে তাহলে এখানে অপশান টুটা কারেক্ট হবে ঠিক আছে পরের কোশ্চেনে চলে যাই পরের কোশ্চেনও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তাহলে দেখো অ্যাবাউট থ্রি ইয়ার্স এগো অ্যান ওল্ড ম্যান তিন বছর আগে একজন বৃদ্ধ মানুষ ড্যাশ নেম পল যার নাম পল ইউজ টু লিভ ইন দিস হাউস মানে এই বাড়িতে থাকতেন তাহলে এখানে দেখো এই পল এই যে ওল্ড ম্যান যে পল যার নাম তার এগেন্স্টে রিফ্লেক্সিভ প্রোনামটা বসবে তাহলে এর ক্ষেত্রে হবে হুজ বসবে তাহলে অপশান ফোরটা কারেক্ট হবে পরেরটা দেখো পরেরটা হচ্ছে সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটা বলতে হবে ইন মেনি প্লেসেস রেস্টোরিং ম্যানগ্রোভ ফরেস্ট ক্যান বি অ্যান এক্সট্রিম এফেক্টিভ স্ট্র্যা স্ট্র্যাটেজি মানে বহু জায়গায় যদি ম্যানগ্রোভ বোন তৈরি করা যায় ঠিক আছে বা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে এটা খুবই একটা ভালো পরিকল্পনা হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এক্সট্রিম এফেক্টিভ দুটোই অ্যাডজেক্টিভ বসে আছে ঠিক আছে তাহলে এফেক্টিভের অ্যাডজেক্টিভ হচ্ছে মানে এফেক্টিভ নিজে একটা অ্যাডজেক্টিভ তার অ্যাডজেক্টিভ করতে গেলে অ্যাডভাব লাগবে ঠিক আছে তাহলে এখানে এক্সট্রিমলি এফেক্টিভ স্ট্র্যাটেজি হবে তাহলে এখানে ফোর্থ অপশানে ভুল আছে ঠিক আছে চলে আসি কম্প্রিহেনশানে কম্প্রিহেনশানটা দেখো ডি প্রথমটা দেখো ডিফারেন্ট ফুডস ইন ড্যাশ গ্রুপ ফুড গ্রুপ হ্যাভ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস মানে প্রত্যেকটা বিভিন্ন খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট আছে ঠিক আছে তাহলে প্রথমটা দেখো সিলেক্ট দ্য প্রথম যে অপশানগুলো দিয়েছে সিলেক্ট দ্য মোট অ্যাপ্রোপ্রিয়েট অপশান প্রথমে আছে ভ্যারিয়াস তাহলে দেখো ভ্যারিয়াস বসলে এখানে ফুড গ্রুপ ফুড গ্রুপস হবে ঠিক আছে আর হ্যাভটা বসেছে ডিফ ডিফারেন্ট ফুডস এই এটা পুরুলিয়া আছে সেই জন্য হ্যাফ বসেছে তাহলে দেখো এখানে এভরিবডিও যাবে না আদারটাও হবে না একমাত্র ইচটা হবে তাহলে ডিফারেন্ট ফুডস ইন ইচ ফুড গ্রুপ ঠিক আছে যেহেতু ফুড গ্রুপস নেই তাহলে ভ্যারিয়াস হওয়ার কোনো জায়গা নেই তাহলে ইচ ফুড গ্রুপ হ্যাড ডিফারেন্ট হ্যাভ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস ঠিক আছে আচ্ছা পরেরটায় চলে আসতে দেখো পিকিং অ্যান্ড assortment within এভরি ফুড গ্রুপ ড্যাশ দ্য উইক উইল হেল্প ইউ গেট ড্যাশ nutrients assortment মানে হচ্ছে ভান্ডার ঠিক আছে তাহলে ঠিকঠাক খাবার প্রত্যেক গ্রুপ থেকে যদি আমরা তুলি ড্যাশ দ্য উইক ড্যাশ দ্য উইক মানে কমপ্লিট এখানে কোনো দিন হবে না এখানে একমাত্র থার্ড অপশানটা যাবে থ্রু আউট দ্য উইক মানে সারা সপ্তাহ জোরে ধরে ঠিক আছে সারা সপ্তাহ ধরে যদি আমরা বিভিন্ন রকম খাবার বিভিন্ন গ্রুপ থেকে তুলি বা খাই অ্যাকচুয়ালি উইল হেল্প ইউ গেট ড্যাশ নিউট্রিয়েন্টস তাহলে দেখেই প্রশ্নটা পড়েই বোঝা যাচ্ছে যে প্রচুর নিউট্রিয়েন্ট পাবো বিভিন্ন ফুড গ্রুপ থেকে বিভিন্ন রকম খাবার খেলে তাহলে থার্ড অপশানটায় চলে আস টোয়েন্টি থ্রি কোশ্চেনে চলে আসি তাহলে দেখো টু আছে অলমোস্ট আছে মেনি আছে ভেরি আছে তাহলে এখানে মেনি নিউট্রিয়েন্টস হবে তাহলে পিকিং অ্যান্ড রেস্টনমেন্ট উইদিন এভরি ফুড গ্রুপ থ্রু আউট দ্য উইক সারা সপ্তাহ ধরে উইল হেল্প ইউ গেট মেনি নিউট্রিয়স মানে অনেক নিউট্রিয়েন্টস পাবেন ফর এক্স পরের কোশ্চেনে চলে যাই ফর এক্সাম্পল চুজ সি ফুড ড্যাশ অফ মিট টুয়াইস এ উইক উদাহরণস্বরূপ সি ফুড মানে হচ্ছে সামুদ্রিক খাবার তাহলে সামুদ্রিক খাবার যদি আমরা চয়েস করি ঠিক আছে ড্যাশ অফ মিট টুয়াইস এ উইক তাহলে এখানে মিট মানে মাংস তাহলে মাংসের পরিবর্তে তাহলে দেখো এখানে হচ্ছে অ্যাভেটা কোনো হবে না তাহলে এক্ষেত্রে দেখো ইনস্টিট আছে ডেসপাইট আছে দেখো ডেসপাইটের পরে ডেসপাইট মানেও সত্ত্বেও ইনস্টিট মানেও সত্ত্বেও ডেস্পাইটের পরে কোনো অফ বসে না ঠিক আছে ডেস্পাইটের মধ্যেই হচ্ছে ইন্সপাইট অফ থাকে তাহলে এখানে একমাত্র ইনস্টিটটা যাবে ঠিক আছে ফর এক্সাম্পল চুজ সি ফুড ইনস্টিড অফ মিট উইক মানে সপ্তাহে দুবার যদি আমরা মাংসের পরিবর্তে সামুদ্রিক খাবার পছন্দ করি তাহলে সেটা খুবই উপকারী হবে আর কি তাহলে এখানে ইনস্টিড হবে সেকেন্ড অপশানটা কারেক্ট হবে চলে আসি পরের কোশ্চেনে এবং আমাদের সেটের একদম লাস্ট কোশ্চেনে দ্য ভ্যারাইটি অফ ফুডস উইল মেক ড্যাশ মিলস মোর ইন্টারেস্টিং টু এবং এত ভ্যারাইটি এবং এত বিভিন্ন রকম খাবার খেলে আমাদের খাবারটাকে আরও ইন্টারেস্টিং করে ইন্টারেস্টিংও করে দেবে তাহলে দ্য ভ্যারাইটি অফ ফুডস উইল মেক এখানে দেখো ইয়োরস আছে ওয়াই ওইউআরএস আছে ইয়োর আছে ইউ আছে তাহলে এখানে দেখো ফোর্থ অপশানটা কারেক্ট হবে ইওর মানে তোমার খাবারটা এত ভ্যারাইটি খাবার তোমার যে দৈনন্দিন যদি খাবার খাও সেটাকে আরও ইন্টারেস্টিং করে দেবে তাহলে এখানে ফোর্থ অপশানটা কারেক্ট হবে ওকে আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর এমডিএসের এরকম আরও এর কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে আজিরব ঠিক আছে তো এবং ভোকাবুলারির আরও কোশ্চেন দেখার জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা বিভিন্ন রকম ভোকাবুলোর ক্লাস দেখে নিতে পারো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও যাতে তোমরা আরও বিভিন্ন নোটিফিকেশন পেতে থাকবে ঠিক আছে গুড বাই চি ওলাম দেক্স ভিডিঅ'